কি নাম বললা? বিলাল। জিনা আমার নাম হেলাল। ও তো যাই হোক, হেলাল হোক আর বিলাল হোক তাতে আমার কোনো অসুবিধা নাই, কিন্তু তোমার তো সান কপাল। জি যেই সেই লোক কিন্তু আমার নেটওয়ার্কের মধ্যে আসতে পারে না, আমার গ্রিপের মধ্যে আসা খুব কঠিন কাজ। কিন্তু তুমি কেমনে কেমনে আমার ঠিকানা পাওয়া গেল সেটাই তো আমি বুঝবার পারছি। ভাই সত্যি কথা বলেছেন, আসলে অনেক কষ্ট করে আপনার ঠিকানাটা পাইছি। মানে এই জামানায় তো সলিড লোক খুঁজে পাওয়া খুব মুশকিল ভাই। আপনি তো ভাই মানে সবাই বলে মহৎ লোক, আপনি তো আসলে একটা জাদুকর ভাই। আপনার জন্য তো একটা পুরো গ্রামই চেঞ্জ হয়ে গেছে। সবই আল্লাহর ইচ্ছা। আমি হইলাম উসিলা, আগে ছিল ফকির পাড়া, আর এখন মানুষ ডাকে ফরেন পাড়া। তোমার মতো কত শত যুবককে আমি ইউরোপ পাঠিয়ে দিলাম, তার কোনো ইয়াত্তা নাই। তারা খুব কষ্টে ছিল, এখন তারা লাখ লাখ টাকা কামায়, রোজগার করে, ইনকাম করে, বাড়িতে টাকা পাঠায়। তারা আগে বেড়ার ঘরে থাকতো, এখন দালান তৈলা সেই ঘরে ঘুমায়। তারা আমার কথা মনেও করে না, কিন্তু তাতে আমার খারাপ লাগে না, সবই আল্লাহর ইচ্ছা। ভাই আমি মনে রাখবো, আমি মনে রাখবো ভাই। ভাই সে গ্রামে গেলে এমন কিন্তু মনে হয় যে ইউরোপে চলে আইছি। সবই আপনার জন্য ভাই। ভাল লাগতেছে তোমার কথা শুনে। দেখো ব্যবসা হইল এটা এক ধরনের সমাজের প্রতি, দেশের প্রতি আমার একটা দায়বদ্ধতা। মানে তারা দেশের জন্য ইনকাম করে রেমিটেন্স পাঠায়, তাদেরও মঙ্গল হয়, দেশেরও মঙ্গল হইতেছে, ব্যাপারটা ভালো না ভাই? আমার মঙ্গলটা একটু করে দেন ভাই। মানে আমি অনেক আশা নিয়ে আসিছি ভাই, আমার একটু ইউরোপ পাঠায় দেন ভাই। টাকা পয়সা কেমন আছে ভাই? কিরাম লাগবি ভাবে? ভ্যারাইটি সিস্টেম আছে, বুঝতে পারছো? এখন তুমি কোন প্রসেসে যাবা সেটা নির্ভর করবে টাকার উপরে। এই ধরো বডি কন্ট্রাক্ট ভিসায় গেলে একরকম। বডি কন্ট্রাক্ট সেটা কিরাম ভাই? বডি কন্ট্রাক্ট হইল আমাদের একজন লোক তোমাকে সাথে করে নিয়ে যায়, মানে তুমি যেই দেশে যাবা সেই দেশের এয়ারপোর্টের বাইরে ছেড়ে দিবে, ডাইরেক্ট ফ্লাইট। এরপরে আমাদের আর কোনো দায় দায়িত্ব নাই, সব তোমার নিজেরই করতে হবে। ও তো ভাই তাতে টাকা পয়সা কিরাম লাগবে? 15 লাখ ভাই। অত টাকা তো আমি দিতে পারবো না। তাইলে অন্য অপশনও আছে, ডাঙ্কি ভিসাও মারতে পারো, রেট কমায় রাখবো না। ডাঙ্কি ভিসা সেটা কিরাম ভাই? ডাঙ্কি ভিসা মানে হইলো এক দেশ থেকে আরেক দেশ, আরেক দেশ থেকে আরেক দেশ, মানে প্লেনেই যাবা কিন্তু এক প্লেন থেকে আরেক প্লেন, আরেক প্লেন থেকে আরেক প্লেন, এইভাবে একটু সময় বেশি লাগবে। আর তাতে অসুবিধে নেই ভাই, কিন্তু কত লাগবে? কি সময় না টাকা? না ভাই আমি রেটের কথাই করছি। 10 লাখ না ভাই। কি পারবা না?